কয়েবো খুড়ারা ঠিকই নেবো, তো আজকের গল্পটি শুনে নেই, ভালো লাগলে একটু লাইকটা করে দিবে নাকি। তো খুড়ালা, আজকে আমি যে গল্পটা বলবো সেটা হইল দ্য হোয়াইট টাইগার, মানে সাদা কুকুরটা। হ্যাঁ, ওইটাই মনে হয় মানেটা, কারণ সিনেমাটা দেখার পর ওইটাই লাগলো। কারণ আমি ভেবেছিলাম মানে বিশাল কোনো দারুণ সিনেমা হবে, মানে যে হিসাবে মানে ট্রেলারটা দিয়েছিল কিংবা যে হিসাবে মানে সিনেমাটোগ্রাফিটা দেখাতে ছিল, তারপরে প্রিয়াঙ্কা চোপড়া, রাজকুমার রাও, তারপরে নতুন ছাটা, মানে আমি ভাবিছি দারুণ সিনেমা। তারপর দেখছি এ ভাব, এটা তো সালমান খানের ঘটনাটা দিয়ে দিল লে, যে গাড়িকে অন্য লোকে চালাবে, অ্যাক্সিডেন্ট অন্য লোকে করে দেখ, জলি এলএলবি টু লন্দ ফন্দ একদম চৈত্র চুয়াড়ি। কিন্তু সিনেমাটা দেখো, সিনেমা না কোনো একটা সিনেমা বানাতে গেলে কিছু কিছু জিনিস দেখতে হবে। যেমন সবার প্রথম যে সিনেমাটার স্টোরিটা সালমান ভাইয়ের ঘটনাটা, যেটা জলি এলএলবি একটুকু নিয়েছে, একটু গুটাল নিয়েছে, একটু গুটালে নিয়েছে হইল। আর তার বাদে আছে যে তোমার সিনেমাটোগ্রাফি, তো সিনেমাটোগ্রাফিগুলো আজকাল মানে নেটফ্লিক্স টেটফ্লিক্সের গুলোই ভালোই থাকে, এ খারাপ থাকে না, ওরা খরচা করে বানায় তো ভালোই বানায়। তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ভালো আছে, হইলো অ্যাক্টিংটাও সবার ভালো আছে। আর তার বাদে আসছে তোমার কী বলো মোরালটা, মেন জিনিসটা, যে কোনো একটা জিনিস যে দারুণ চকচকালেই বা দারুণ জিনিস ওটা তো নাই, তো মোরালটা হইলো সিনেমাটা, সিনেমার কোনো মোরালেই নেই, মানে সিনেমাটা বানাইছে কেন, মানে কেহনা কে চাহতে হো, মানে কী বলিবে রে বাবা, ভালো সিরে বল। সিনেমাটা শুরু হইলো, ঘটনা হইলো, হ্যাঁ এরকম এরকম পাইরাইলো সিরাইলো, কিন্তু সিনেমাটাই কী বলছে নিজেই জানে নাই। সেই জন্য মানে সিনেমাটা নিজেই এত কনফিউশনের মধ্যে আছে যে শেষ পর্যন্ত বলতে কি করছে। আমার তো সিনেমাটা সত্যি মানে মাথা দুখা রকম লাগলো, মানে কোনো মানে তারতম্য আমি কই, হ্যাঁ লাস্টে কিছু তো একটা বোঝাবো, কোনো বুঝাইলো না। আমার যদি সিনেমাটা না দেখা উচিত, বড্ড বাজে সিনেমা, বাজে বাজে সিনেমা, দেখো না, কেউ দেখো না, তারা এই সিনেমাটা কেউ দেখো না।